হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। রাকিস পরিবারে ও রাকিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে কিন্তু এটা কোনো ব্লগ না, আজকে কিন্তু আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু ঘড়িতে 11:30 বাজে, তাই জন্য গুড মর্নিং বললাম। তাহলে চলো, আজকে কী রেসিপি করব, কীর একটা রান্না তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। তো দেখো বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে রুই মাছের তেলের বড়ার রেসিপি। তো রুই কাতলা মাছের যে তেলটা থাকে, সেই তেলের বড়া করবো আজকে। আর তেলটা দেখো একদম টাটকা তেল এই মাছটার আমার। আর তেলটাকে আমি ভালো করে ধুয়ে, মানে মাছের তেলটা তো বড় বড় থাকে, সেটাকে আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখেছি। দিয়ে এবারে আমি এর সাথে কি কি উপকরণ দেব সেটা চলো তোমাদের দেখাচ্ছি। তো এর সাথে আমি কি কি উপকরণ দিয়ে বড়াটাকে আমি একটা মানে মাখবো, মেখে তারপরে আমি বড়াটা ভাজবো। আর বড়াটা আমি আজকে চালবাটা দিয়ে করব। এটা বেসন দিয়েও করা যায়, কিন্তু বেসন দিলে একটু নরম হবে, আর চালবাটা দিয়ে করলে একটু মুচমুচে হবে। তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল। তো দেখো আতপ চালটা আমি জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়েছি, মিক্সিতে দিয়ে আমি এটা বাটবো। তো দেখো এই যে আমার চালটা বাটা হয়ে গেছে। তো চালটার মধ্যে আমি আর কি কি দেবো দিয়ে তারপরে বড়াটার সঙ্গে একসাথে মাখাবো, তো চলো সেটা তোমরা দেখো। তো আমি দেখো চালবাটাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, এরপর দেব লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে। তারপরে দেখো দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি আর আদা কোড়ানো, দিয়ে আমি ভালো করে এটাকে ফেটাবো। দেখো আমি মাছের তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, দিয়ে আমি অল্প একটু বেসন দিচ্ছি। যেহেতু আমার ঘরে একটু বেসন ছিল, তোমরা চাইলেও দিতে পারো। তো বেসনটা দিয়ে আমি আবার ভালো করে একটুখানি মেখে তারপরে আমি এটা আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। তো আধ ঘন্টা হয়ে গেছে, দিয়ে আমি এখন বড়াগুলো ভাজবো। আর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, আর এটা আমি সর্ষের তেলেই ভাজা করব। আর আমি একটু ধনে পাতার সাথে অ্যাড করলাম, ঠিক আছে? তো ধনে পাতাটা দেখো একটুখানি মিশিয়ে নিই, মিশিয়ে নিয়ে এবার আমি বড়াগুলোকে ভাজবো। আমার দেখো বড়াগুলো আমার একদিকটা লাল হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। আর বড়াটা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসটা কিন্তু বেশি হাইতে না, মানে লো মিডিয়ামে রেখে রেখে কিন্তু বড়াগুলো ভাজতে হবে, তাহলে বড়ার ভাজাটা ভালো হবে। তো আমার দেখো বড়াটা ভাজাটা একদিকটা হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিয়ে এবারে অর্ধেক ভাজা হয়েছে আর কটা রয়েছে ভাজবো। আর তোমরা বাড়িতে এরকম বড়া করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর গরম ভাতের তো বেশি ভালো লাগে, আর জলে একটা বায়না করছে, জলে একটা খাবে। তাহলে আজকে জলে খেতে খেতেই এই রেসিপির ভিডিওটা এখানে শেষ করলাম। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন হচ্ছে? জলে বলছে ঠিক আছে।
তাহলে রুই মাছের তেলের বড়া রেসিপি তোমাদের দেখালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টেনশন মাইন্ড করে সবাইকে টাটা।